আরম্ভ করিবা বুলেটিন আমেরিকা হস্টন শহরে প্রস্তাবিত রথযাত্রা বাতিল পুনি থরে কই রাখুছু আমেরিকা হস্টন শহরে প্রস্তাবিত হইতিবা রথযাত্রা বাতিল হইছি পুরি গজপতিঙ্ক তাগিদ পরে মুন্ড নোয়াইছি ইসকন এবং রথযাত্রা বাতিল নেই সূচনা দেইছন্তি ইসকন কর্তৃপক্ষ হস্টনরে রথযাত্রা বদলরে হেব নিতাই সংকীর্তন যাত্রা এ সম্পর্কে সূচনা দেইছন্তি ইসকন পরিচালনা পরিষদ কর্তৃপক্ষ এই মাস 9 তারিখরে হস্টনরে হইথান্তা রথযাত্রা আউ অদিনিয়া রথযাত্রা বন্ধ করিবা পাই চিঠি লেখিছিলে পুরী গজপতি এপরিকি রথযাত্রা হেলে কোর জিবি বলি মধ্য সে কইছিলে বিভিন্ন সময়রে অদিনিয়া রথযাত্রা করি বিবাদকু আসি থাই ইসকন এবং পুনি থরে এভলি কিছি করিবা পাই যাউথিলা ইসকন অর্থাৎ আমেরিকার হস্টন শহররে এক রথযাত্রা বা জগন্নাথঙ্কর পরিভ্রমণ আরম্ভ করিবা পাই যাউথিলা ইসকন এবং এহাকু নেই চারিআলু প্রতিক্রিয়া আসিথিলা এবং প্রতিক্রিয়া আসিবা পরে অনেক জায়গায় এহাকু সমালোচনা মধ্য করা যাইথিলা এবং বর্তমান সূচনা আসুছি কি হস্টনরে থিবা রথযাত্রাকু বাতিল করা যাইছি সত্যজিৎ সেনাপতি রয়েছেন আমার প্রতিনিধি সত্যজিৎ কোন সব অপডেট অছি এ সম্পর্কে কেতবেলে সূচনা দিয়া গলা এবং স্পষ্ট ভাবে কোন কোয়া যাইছি বাতিল নেই দেখন্তু সিধাসলক বর্তমান যাহা প্রেস রিলিজ জারি করা যাইছে ইসকন পক্ষরু এবং সিধাসলক কোয়া যাইছে যে হোস্টন শহরে নভেম্বর 9 তারিখ দিন যে রথযাত্রা রয়েছিল অদিনিয়া রথযাত্রা যাহাকে নেই প্রতিবাদ বিরোধ মধ্যে বিভিন্ন মহলবাজি করা যাইছিল তাকে বর্তমান বাতিল করে দিয়েছে আপনার জানি রাখিথিবে পূর্বরু মধ্যে যে 3 তারিখ দিন স্নান যাত্রা করিবাকু সভা নিষ্পত্তি নেইছিলে এবং গজপতি মহারাজক হস্তক্ষেপ শ্রীমন্দির প্রশাসন হস্তক্ষেপ পরে তাকে বাতিল করা যাইছিল বর্তমান বড় খবর আসিছি যা প্রেস রিলিজ জারি করে ইসকন পক্ষরু কোয়া যাইছি যে যে 9 তারিখে রথযাত্রা হওয়ার ছিল তাকে বাতিল করা যাইছি কেবল গৌর নিতাই সংকীর্তন যাত্রা যে সংকীর্তন যাত্রা তাকে সেমানে করিবে কিন্তু রথযাত্রা করিবে নাহি এবং যাহা গজপতি মহারাজ মধ্যে আজি সামাজিক সম্মেলন করি স্পষ্ট ভাবে কইছিলে যে আপন সংকীর্তন করন্তু আপন কীর্তন করন্তু আপন বিভিন্ন স্থানরে প্রচার প্রসার করন্তু কিন্তু চতুর্দা মুরদিঙ্কু যেতবেলে বাহার করিবার দুইটি সময় রয়েছে সেই দুইটি সময়ে জগন্নাথ নিজে নিষ্পত্তি নেইছিলে স্কন্দ পুরাণে স্পষ্ট ভাবে লেখা যাইছি জগন্নাথ সংস্কৃতরে কথা লিখিত অছি যে স্নান পূর্ণিমা এবং রথযাত্রা এই দুইটি সময়ে জগন্নাথ বাহারকু মন্দিরকু রু বাহারকু চতুর্থা মূর্তি আসন্তি এই আকু ছাড়িলে অন্য সময়ে আসি পারিবে নাহি যে নিয়ম আছে আকু পালন করন্তু এবং বর্তমান কথা হচ্ছে যে ইসকন পক্ষরু এ নিষ্পত্তি নিয়া যাইছে কিন্তু এর ভিতরে মধ্যে আপনারা দেখিবে যে গোটি কথা রয়েছে যে হোস্টন শহরের যে 9 তারিখে হবার ছিল যে রথযাত্রা তাকে বাতিল করা যাইছে কিন্তু নাইজেরিয়ার যে রথযাত্রা হব তার সম্পর্কে কোয়া যায় নাই দ্বিতীয় কথা হচ্ছে যে কথা আপন এবে মধ্যে কৌতলে যে বারম্বার অনেক সময়ের মধ্যে এভাবে অদিনিয়া রথযাত্রা করি ইসকন মধ্যে বিবাদ ঘরক আসিছি বা চর্চা আলোচনা বিভিন্ন সময়ে হয়েছে গত 57 বর্ষ ধরি কি আপন দেখিবে যে অদিনিয়া রথযাত্রা আরম্ভ করা যাইছে ইসকন পক্ষরু যাহাকে নেকি প্রতিবাদ করা যাইছে কিন্তু আজি সিধাসলক যদি আপন দেখিবে যে গজপতি মহারাজঙ্কর যেভাবে ভাবে বক্তব্য রয়েছিল যে বহুত হয়েগলা এনাফ আউ অধিক সহ্য করা যাবনি মার্চ মাসরে যে জিবিসি বোর্ডর মিটিং হব সে জিবিসি বোর্ড ইসকন ল কোয়া যাইছি যে সেথিরে সেমানে অদিনিয়া রথযাত্রা উপরে আলোচনা করিবে এবং তাকে কিভাবে অঙ্কুশ লগাযিব সে দিগরে মধ্যে গোটে নিষ্পত্তি নিয়াযিব কিন্তু যদি সে নিষ্পত্তি নিয়াযিবনি তাহলে পরব সময়ে আইনর আশ্রয় নিয়াযিব এবং এই কথাকু আপনারা দেখবে গজপতি মহারাজ কথাকু মধ্যে রাজ্য সরকার সমর্থন করছেন আইন মন্ত্রী মধ্যে কইছিলে যে গজপতি মহারাজ যাহা কইছেন এবং মন্দির প্রশাসন যাহা মধ্যে চাউছি সরকার মধ্যে সম্পূর্ণ সহযোগ দেবে তেমন ইয়ে মোটামুটি চাপ উপরে নিশ্চিত ভাবে কইপারিবা যে বর্তমান পাই যে অদিনিয়া রথযাত্রা উপরে রক লাগিছি 9 তারিখ দিন নভেম্বর 9 তারিখ দিন যেভাবে রথযাত্রা আয়োজন করা যাওয়া যাহা বিলকুল সত্যজিৎ অর্থাৎ নভেম্বর 9 তারিখে ইসকন পক্ষরু যে যোজনা করা যাইছিল হস্টন শহরের রথযাত্রা নেই তাহা বর্তমান বাতিল করা যাইছে অর্থাৎ 9 তারিখে রথযাত্রা হেব না ইসকন পক্ষরু এ সম্পর্কে স্পষ্টোক্তি দিয়া যাইছে এবং ইসকন বিভিন্ন সময়ের জগন্নাথঙ্ক সংস্কৃতি এবং পরম্পরাকু ভঙ্গ করুথিবা নেই অভিযোগ রয়েছে এবং এ সম্পর্কে মহারাজা মধ্যে কহুথিলে কি অতীতরে মধ্যে আলোচনা করা যাইছে কিন্তু কেবে মধ্যে ফল মিলি নথিলা কিন্তু চলিত থর যেতেবেলে হস্টন শহরের রথযাত্রা পাই ইসকন পক্ষরু কোয়া যাইথিলা আমি দেখুথিলে সারা দেশরে বিভিন্ন অঞ্চলরে ইয়াকু নেই প্রতিবাদ করা যাইছিল এবং খোদ আমেরিকার মধ্যে যে মানে ওড়িয়া রহুচন্তি সেমানে ইয়াকু সমালোচনা করেছিল এবং চারিআড়ে সমালোচনার সরব্য আসিবা পরে বাধ্য হয়ে এভাবে কিছু পদক্ষেপ নিয়া যাইছি অর্থাৎ অদিনিয়া রথযাত্রাকু বন্ধ করা যাইছি সত্যজিৎ নিশ্চয় কুহা যাই পারে এক বিরাট চাপ পড়িলা কারণ চারিআড়ু সমালোচনার সামনা কলা ইসকন এবং পরিস্থিতিরে পড়ি বা বাধ্য বাধকতা এভাবে নিষ্পত্তি নেওয়া পাই বিলকুল ভাবে দেখুন আপনার দেখবে যে কেবল রথযাত্রা নুহে 3 তারিখ দিন স্নান যাত্রা করিবাকু সমান নিষ্পত্তি নেইছিলে কিন্তু মন্দির প্রশাসনর যেভাবে চিঠি করাগলা বারম্বার চাপ পকাগলা তাকে বাতিল করা যাইছিল 3 তারিখ যে নভেম্বর 3 তারিখ স্নান যাত্রা
এবং যদি আপনারা দেখবে যে 9 তারিখের রথযাত্রা যা নেকি বিবাদ চলছিল চর্চা যে কথা আপনার কহিলেন যে হোস্টন সহরের যে ওড়িয়া মানে রয়েছেন বা যে হিন্দু মানে রয়েছেন সেমানে মধ্যে এত প্রতিবাদ করেছিল যে এগুলি হবার উচিত নুহ এ নিয়ম নাই জগন্নাথ সংস্কৃতির বাহারে এই কথা নিশ্চিত ভাবে বিভিন্ন দিগরু চাপ করছে আর যা নেই চাপ কু নেই আজ মুন্ড নেওয়া পড়ছে যে কর্তৃপক্ষ এবং সেমানে যে টলু নথিলে আজি সকাল পর্যন্ত যদি আপনার দেখবে যে সেমানে প্রস্তুতিরে লাগিলে যে রথযাত্রা করা যাব রথযাত্রাকে ব্যাপক ঢঙ্গে কিভাবে করা যাব তাঙ্কর ওয়েবসাইটে আপনার দেখবে বিভিন্ন স্থানের পোস্টর রিলিজ করা যাইছিল ডোনেশন করা যাইছিল এবং বিভিন্ন প্রকার কার্যক্রম করা যাইছিল কিন্তু এ সবু পরে যেতবে আজি দিনরে গজপতি মহারাজঙ্কর প্রথমে সাংবাদিক সম্মেলন এবং তারপরে পরে রাজ্য সরকারক পক্ষ আইনমন্ত্রীঙ্কর যেভাবে প্রতিক্রিয়া রহিলা গজপতি মহারাজঙ্কু সমর্থন দেওয়া কথা হোক এবং রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে মধ্য মন্দির প্রশাসন সহিত যাহা আবশ্যক পড়ব সে পদক্ষেপ নেওয়া কথা হোক বা স্থানীয় লোকঙ্কর কথা হোক ভক্ত মানকর কথা হোক এই সবু দিগর যেতবে চাপ সৃষ্টি হল নিশ্চিত ভাবে ইসকন একথার রয়েছে এবং যে রথযাত্রা 9 তারিখে করবার ছিল সেতু সে অহরিছি এবং রথযাত্রা করা না কেবল যদি আপনার দেখবে যে সংকীর্তন যাত্রা করা যাব যা কুযাইছে যে গৌড় নিতাই সংকীর্তন যাত্রা সে সংকীর্তন যাত্রা করা যাব যে কি সেমানে ভজন করবে বা সংকীর্তন করবে এবং তা সহ পরিভ্রমণ করবে কিন্তু চতুর্ধা মূর্তিকে যেভাবে মন্দির আনবা এবং সে রথরে বসাইকি তাকে পরিভ্রমণ করা বা গোটে অবিকল রথ অর্থাৎ বিভিন্ন আর চাপ পড়া পরে বাধ্য হয়ে এভাবে নিষ্পত্তি নেওয়া যাইছে এবং যেতবে নিষ্পত্তি নেওয়া যাই অদিনিয়া রথযাত্রা নেই সে সময় আমি দেখি কোটি কোটি জগন্নাথ প্রেমী মনরে আঘাত এবং তা সহিত চারিআড়ু সমালোচনা করা যাওতিলা এবং ইসকন উপরে অভিযোগ আসুথিলা কি জগন্নাথ সংস্কৃতি পরম্পরাকু এমানে নষ্ট করিবা পাই যাওচন্তি এবং আমি দেখিলে সরকার হুয়ন্তু বিরোধী হুয়ন্তু বা মহারাজ হুয়ন্তু সেবায়ত হুয়ন্তু সমস্তঙ্কর স্বর গোটিয়ে থিলা জগন্নাথঙ্কর পরম্পরা মুতাবক কেবল শ্রীক্ষেত্রে বা যেদিন রথযাত্রা থাকে সেদিন হি রথযাত্রা হওয়া উচিত এবং বাকি দিন হওয়া অনুচিত বা এহা পরম্পরা বিরোধী এবং শেষরে মুন্ড নুয়াইছন্তি ইসকন কর্তৃপক্ষ ধন্যবাদ সত্যজিৎ।